শুরু হতে চলেছে বছরের শেষ অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণের সাবধান, নইলে ঘনিয়ে আসতে পারে মহাবিপদ। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী সকল গ্রহ এবং নক্ষত্রের অবস্থান বিশেষভাবে তাদের স্থান পরিবর্তনের উপর ভিত্তি করে প্রভাব পড়ে সকল জাতক জাতিকাদের জীবনে। আর সেই মতোই নানান মহাজাগতিক ঘটনা ঘটলে সেক্ষেত্রে তা জীবজগতের পাশাপাশি সরাসরি প্রভাব ফেলে সকল মানুষের দৈনন্দিন জীবনেও। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী সকল গ্রহ একটি নির্দিষ্ট সময় অন্তর নিজেদের স্থান পরিবর্তন করে থাকে, আর ঠিক সেই কারণেই তাদের আবর্তনের প্রভাব পড়ে মানব জীবনে। কিন্তু এরই মাঝে দুটি এমন গ্রহ রয়েছে যাদের স্থান পরিবর্তনের পাশাপাশি তাদের গ্রহণও হয়। সেই দুটি হলো সূর্য এবং চন্দ্র। প্রতি বছর এক বা একাধিকবার এই দুই গ্রহর গ্রহণ হয়ে থাকে, আর সেই মতোই চলতি বছর অর্থাৎ 2022 সালে ইতিমধ্যেই হয়ে গিয়েছে একবার চন্দ্রগ্রহণ। তো আসুন আপনাদেরকে জানিয়ে দেব ভারত ও বাংলাদেশের সঠিক সময় অনুসারে বছরের শেষ চন্দ্রগ্রহণ কখন সংঘটিত হবে আর কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই গ্রহণ। জ্যোতিষবিদরা গর্ভবতী মহিলা ও শিশুদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে। তো এই বিষয়ে কি জানিয়েছে জ্যোতিষবিদরা সমস্ত কিছুই বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, সাথে আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটিতে একটি ছোট্ট লাইক করবেন, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সর আগে দেখার জন্যে। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী গ্রহণকে অন্যতম গুরুত্বপূর্ণ মহাজাগতিক ঘটনা বলে বিবেচিত করা হয়ে থাকে, কারণ এই চন্দ্রগ্রহণের সময় তার প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব পড়ে যে কোনো রাশির জাতক জাতিকাদের জীবনে। জ্যোতিষ মতে যেহেতু চন্দ্রের অধিষ্ঠান সরাসরি মানুষের মনের সঙ্গে সংযুক্ত, সেই কারণে চন্দ্রগ্রহণের প্রভাব যে কোনো রাশির জাতক জাতিকাদের মন ও মানসিকতায় পড়ে। শুধু তাই নয়, জ্যোতিষ মতে কোনো রকমের গ্রহণকেই খুব একটা ভালো হিসেবে মনে করা হয় না, আর তাই চন্দ্রগ্রহণের প্রভাব সকল ক্ষেত্রে খুব একটা শুভ হয় না। সূর্য, পৃথিবী এবং চন্দ্র যখন একটি সরলরেখায় আসে তখন পূর্ণ চন্দ্রগ্রহণ সংঘটিত হয়। 2022 সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ সংঘটিত হতে চলেছে আগামী 8ই নভেম্বর। ভারতীয় সময় অনুসারে সূতক পর্ব শুরু হবে সকাল 9:21 এবং সূতক পর্ব শেষ হবে সন্ধ্যা 6:18 এবং ভারতীয় সময় অনুসারে এই চন্দ্রগ্রহণ সংঘটিত হবে দুপুর 1:32 এবং গ্রহণের মধ্য সময় 5:32, আর গ্রহণ পুরোপুরিভাবে শেষ হবে সন্ধ্যা 7:27। অপরদিকে বছরের দ্বিতীয় অর্থাৎ শেষ চন্দ্রগ্রহণ বাংলাদেশের সঠিক সময় অনুসারে সূতক পর্ব শুরু হবে সকাল 9:51 এবং সূতক পর্ব শেষ হবে সন্ধ্যা 6:00। বাংলাদেশের সঠিক সময় অনুসারে বছরের শেষ চন্দ্রগ্রহণ সংঘটিত হবে দুপুর 2:02, আর গ্রহণের মধ্য সময় 6:02 এবং পুরোপুরিভাবে গ্রহণ শেষ হবে সন্ধ্যা 7:57। এর প্রভাব দক্ষিণ পূর্ব ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগরীয়, আটলান্টিক এবং ভারত সহ ভারত মহাসাগরের উপকূলবর্তী এলাকায় দেখা যাবে। তবে কিছুটা হলেও ভারত ও বাংলাদেশে দৃশ্যমান হতে চলেছে এই গ্রহণ। এর ফলে বছরের এই চন্দ্রগ্রহণ ধর্মীয় প্রভাব ও সূতক ভারত ও বাংলাদেশে বৈধ হবে না। এই চন্দ্রগ্রহণ ভারত ও বাংলাদেশে প্রথম থেকে দেখা যাবে না, সেই কারণেই এর কোনো প্রত্যক্ষ প্রভাব পড়বে না। গর্ভবতী মহিলা ও শিশুদের ক্ষেত্রে জ্যোতিষবিদরা জানিয়ে দিয়েছেন গ্রহণ চলাকালীন সময়ে তারা যেন ঘুমিয়ে না থাকে এবং বাড়ির বাইরে যেন বের না হয়, এবং গ্রহণ শেষে করতে বলা হচ্ছে স্নান।